আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন, কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে, কেমনে কাটতেছেন, গলা কেটে দিবেন, কাটবেন না কেন, এটা হারাম, এটা কাটো তো হারাম। তুমি অপরাধ করিও, যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না কেন, আমি জাহান্নামে যাবো, যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না, কোথায় বাঁধবেন, তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন না। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে, আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়, আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো, এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আজান অধ্যায়ে যাও, আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফের, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু, ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত, ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে, আমার উম্মত, তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবা? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়ি প্লিজ, তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা, তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, আমার যায় আসে না, তুমি যদি সারা জীবন নামাজ পড়ো, আমার কিছু লাভ আছে, তুমি নামাজ পড়লে নাকি আমিও, আমি আমার লাভে কথা বলছি, শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে, কি ইন্নামাল আমালু বিন্নিয়া, আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে, কে ঠেকাবে, তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না, তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকি দিয়ে ঠেকাইতে পারবা।